সঙ্গীতকে জাদুকরী মহাবিদ্যা বললেও কিন্তু মন্দ নয়, কারণ সঙ্গীতের জাদুতে মানুষকে অনেক প্রাণবন্ত করা যায়। বাংলা গানকে বলা হয় কাব্যময় কবিতার মতো, কারণ বাংলা কথার ছন্দকে সুরে আনতে এবং শিশুরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চর্চা, যে ধৈর্য, যে সহনশীলতা এবং ভালোবাসা, গভীর তীক্ষ্ণ বোধ থাকা উচিত, সেটা কিন্তু খুব কঠিন। এ চর্চায় যারা মগ্ন থাকে তারা কিন্তু খুব নীরবে হাসে, তারা কিন্তু নীরবে কাজ করে যায়। আমাদের সুরের আয়নায় আজকে দুজন পদ্মফুল আছে, যাদের গান শুনতে ভালো লাগে, তারা বাংলা গানকে খুব ভালোবাসে এবং এমন করে গায় যে গানের মধ্যে আমরা কিন্তু ভালোবাসায়, পূর্ণতায় আকৃষ্ট হয়ে নিবিষ্ট মনে ভালোবাসতে পারি। আর দেরি না করি আমাদের পরিচয় করিয়ে দিই আমাদের সুরের আয়নার আজকের অতিথিদেরকে। আমার বাম পাশে আছে সুমনা বর্ধন, কেমন আছো? আপনার কথাগুলো শুনছিলাম মন দিয়ে, সত্যি তাই খুব ভালো লাগলো, ভালো আছি। আর আমার ডান দিকে আছে মোহাম্মদ শোয়েব, কী খবর শোয়েব? খুব ভালো। প্রথম হলো যে যখনই সঙ্গীত করতে আসি তখন সবচেয়ে বেশি ভালো থাকি, একদম সবচেয়ে বেশি। আর মনে হয় যে এই জাগতিক জীবনের সমস্ত কিছু ফেলে সারাক্ষণ যদি সঙ্গীতের মধ্যেই থাকে তাহলে এর থেকে ভালো আর থাকা যায় না, একদম এর চেয়ে বেশি ভালো থাকা যায় না। সত্যি আমার খুব দুজনই খুব প্রিয় শিল্পী আজকে সুমনা বর্ধন এবং শোয়েব, ওদের গান শুনবো আমরা মন ভরে প্রাণ ভরে। কার গান শুনবো আগে? আমি একটা দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। বাহ, সুরস্রষ্টা আমাদের দেশে দেশ বরেণ্য সুরকার অনুপ ভট্টাচার্য, আর লিখেছেন আর একজন কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। দুজনের মানে জুটিটা এত চমৎকার, ওনারা ওনাদের দুজনকে এত ভালো বোঝেন, যে গান করবেন সেটাই সুন্দর হবে। শুনি গানটা। বিষণ্ণতা
কি সুন্দর কথা না, সুন্দর সুর। আমার না হঠাৎ করে মানে অনেক দিন পরে কেউ দেশের গান দিয়ে শুরু করলো। ছোটবেলা থেকে শুনতাম, আব্বা সবসময় বলতো যখন স্টেজে গান গাবা বা কারোর সামনে গান করবা একটা দেশের গান দিয়ে শুরু করবা। এটা মাথার মধ্যে ছোটবেলা থেকে এটাই করা উচিত, এটাই মানে, কিন্তু জিনিসটা হলো খুবই চালাকিতে, মানে আব্বা আম্মা কিন্তু আমাদেরকে কোনোদিন বুঝতে দেয়নি যে তারা কিন্তু আমাদের নীরবে নীরবে শাসন করছে, এটা বুঝিনি কখনো। কিন্তু এখন বুঝি যে এটা আমাদের নিয়মই ছিল। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। যাই হোক শোয়েব, কোন গানটা শুনব? আমার পপুলার গান আছে ঘুম হয়ে। আচ্ছা, এই গানটা গাইতে চাই। ওকে, শিওর।
কি হলো এটা, চুপ হয়ে গেলাম তো। আমিও চুপ হয়ে গেলাম এই জন্যেই যে যারা গান গায় তাদের অনুষঙ্গ যদি ভালো থাকে তাহলে মনে হয় এর থেকে বড় স্বর্গীয় অনুভব আর হতে পারে না, হতে পারে না। আমরা শুধু চাই বিদেশি শিল্পী, বাইরের শিল্পী, আমাদের নিজের শিল্পীদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না। কিন্তু আমার মনে হয় যে এই দেশে ভারতবর্ষ যাদের দিয়ে আলোকিত বেশিরভাগ শিল্পী কিন্তু এই দেশের জন্ম। সত্যি আমি খুবই আনন্দিত। এবং প্রথমে যে বলছিলাম যে শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ সুরের মধ্যে থাকলে তখন মনে হয় আরও কত বছর বেঁচে থাকবো। হ্যাঁ, বেঁচে থাকতেই চাই। সত্যি কি সুন্দর, এটা খুব সুন্দর কথা যে গানের জন্যই বেঁচে থাকবো, গানের জন্যই বেঁচে থাকবো। তোদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই যারা বাজায় সবসময় আমাদের সুরের আয়নে, আমরা সঙ্গী, আমরা বন্ধু, আমার ছোট ভাইরা, আমাদের শুভর, আমাদের শুভর কিন্তু বোন হচ্ছে সুমনা বর্ধন। খুব ভালো লাগছে আজকে দুই ভাই বোনকে একসাথে দেখে। হ্যাঁ, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে, বিশেষ কৃতজ্ঞতা আপনার উপরে। শুভ কখনো কথা বলে না, আমি একটু শুভর কাছে দিতে চাই মাইক্রোফোনটা, ওর বোনকে নিয়ে একটু কথা বলবে। বাংলা ভিশনকে ধন্যবাদ এবং ফামিদা আপাকে বিশেষ কৃতজ্ঞতা, আমাদেরকে উনি গাইড করছেন, আর সুমনাদিকে আজকে গেস্ট হিসেবে আনা হয়েছে, এই জন্য বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। আচ্ছা সুমনা, তোমাদের একসাথে সঙ্গত করা হয়? না না না, বসতে চায় না। ইভেন এই যে তিনটা গান আজকের অনুষ্ঠানের, সেটাও কিন্তু মানে আমাকে একবারও বলে কি ওটা রিহার্সাল লাগে, হয়ে যাবে, হয়ে যাবে। শোনা এখন কি গান শুনবো? এই গানটা আমার খুব গাওয়া হয়নি, এই এ পর্যন্ত আমি একটা চলচ্চিত্রেই প্লেব্যাক করেছি। আচ্ছা, সেটা হলো খুব বিখ্যাত ঔপন্যাসিক ডক্টর হুমায়ুন আহমেদ, ওনার পরিচালিত ছবি আমার আছে জল। আচ্ছা, তো এটাতে একবারই মনে হয় গাওয়া হয়েছে, মানে রেকর্ডিংয়ের পরে আর গাওয়া হয়নি, তো আজকে একটু চেষ্টা করছি। আর টুটুল ভাইকেও আমি একটু আবার স্মরণ করতে চাই, জানি না টুটুল ভাই দেখছে কি না, ওনারই সুর করা গান, মানে বেশ ভালো হয়েছিল গানটা, শুনি। হ্যাঁ, thank you.
বা বা বা, এই যে ভাই তো এখানে, বলো না প্র্যাকটিস লাগবে না? আমি একটু নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে, আমি একটু নার্ভাস হয়ে গেছি। কি দারুণ! কেউ যখন গানটাকে এনজয় করে গায় তখন আসলে যে প্রত্যেকটাই পাভেল আজকে কি কি যেন দিচ্ছিল, এদিকে সোহেলের প্রতিটি মিউজিশিয়ানই অনেক বুলেট, মানে জানি না বাবা আজকে কি হচ্ছিল, যাই হোক খুব ভালো লাগছিল। আসলে এদের বন্ডিং খুব ভালো। মিউজিক কীরকম যে আমি আপনাদেরকে তাকালে আপনি বুঝতে পারবেন আমি কি চাইছি, কি চাইছি আপনার সাথে আমার ভাবের যে মিল মিল সেটাই হচ্ছে মিউজিক। খুবই ভালো লাগলো সুমনা। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গানটা শেষ হলে বলবো, আমরা বলি যে আমরা কোলাবোরেশনে যাচ্ছি সব সময়, আমরা ইন্টারন্যাশনালি কাজ করছি, কাজ করব। ইন্টারন্যাশনালি কাজ করলে শুধু বিদেশ থেকে আনলে হবে না, দেশের শিল্পীদেরকে নিয়ে যে একসাথে এক প্ল্যাটফর্মে বসিয়ে গান কাজ করতে হবে, তো সেটা না করলে শুধু বিদেশ থেকে আনলেই কিন্তু আসলে কোলাবোরেশন নামটা বাদ দিয়ে অন্য কিছু বলতে হবে। আর শিল্পী যখন গাইতে পারে না, ধরেন একটা লিমিটেশনস তো থাকবেই, মানুষের বয়স হয়, তারপর সে বার্ধক্যে, এটা তো নর্মাল প্রসেস, এটা নর্মাল প্রসেস। একটা রীতি চালু আছে যে কোনো একটা এরকম অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে তখন শিল্পীর সাথে লাগানো হয় দুস্থ শিল্পী। হ্যাঁ, শিল্পী আবার দুস্থ কিসের? শিল্পী যতক্ষণ বেঁচে থাকবে সে ততক্ষণই শিল্পী, ততক্ষণ তাকে ততক্ষণ তার সম্মানের জায়গায় রাখতে হবে, রাখতে হবে। একদম একদম সঠিক। আমরা এখন শৈবের কোন গান শুনবো? খুব মেলোডিয়াস একটা গান, এই গানটা আমি কখনো গাইনি। আচ্ছা, আমাদের আমার খুব পছন্দের একজন ডিরেক্টর অটানমাল মুন, ও মুনের সাথে আমি বেশ কাজ করেছি, এই গানটা আমার খুবই পছন্দের, শুনি আমরা গানটা গাইছি। সব চাওয়াই তোমায় রাখা, আমার আকাশ মেঘে ঢাকা সব চাওয়া। আমার আকাশ মেঘে ঢাকা সব চাওয়াই তোমায় রাখা,
শোনার পরে এটা ফিলিং, এটা ভাব, ভাব শোনা কিছু বলতে চাও মানে একটু কিছু বলো। হ্যাঁ, আমরা শেষ গান শুনবো তোমার। গানে তো একেবারে পুরো পরিবেশ গানময় হয়ে গেছে, মেলোডিতে পরিপূর্ণ। এরকম অনুষ্ঠান মাঝে মাঝে আমারও করা উচিত, আমি একটু লেজি আসলে। একদম, তোমাকে বহু কষ্টে ধরেছি। এখন তুমি কিছু যদি বলতে চাও আজকে তোমার সুরে রায়নার শেষ গানটা শুনবো। আমি আজকে শেষ গান গাইবো আমার একটা আনরিলিজ ট্র্যাক। আচ্ছা, এটা আমার পরম সৌভাগ্য যে শেখ সাদী খান আমাদের দেশের দেশ বরেণ্য কিংবদন্তি, আমি ওনার 7টা গান গাইতে পেরেছি। এটা আমার খুব সৌভাগ্য। তা আমি ওনার সুর করা একটা গাইবো, আর লিখেছেনও গাজী মাজহারুল আনোয়ার। ওনার তো বলার কিছুই নেই। হ্যাঁ, এত বড় মাপের ওনারা গীতিকবি, চেষ্টা করছি। চোখ আয়নায় গিয়ে দেখলাম
বাহ, ঝিনুক বলছে আসলেই, মানে মানে আয়নার সামনে গিয়ে দেখলাম যে নিজেকে সুন্দর না ভাবলে অন্যকে সুন্দর দেখা যায় না, বলা যায় না। মানুষ নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে ভালোবাসতে পারে না। আমার একটা অনুরোধ থাকবে সুমনাকে, সুমনার কাছে, যে নিজেকে একটু ভালোবাসতে হবে। তুমি যখন তোমাকে ভালোবাসতে পারবে, তুমি পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে। তা আমার মনে হয় তোমার সেই জায়গাটা এখন শুরু হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, কারণ আপনারা অনেক মানে আমাদের অগ্রপথিক, আপনাদের আশীর্বাদও আমাদের চলার পথে, আমাদের সবাইকে মিলে আসলে চলতে হবে সেটাও। কিন্তু যেহেতু আপনারা সিনিয়র, আমাদের অনেক সিনিয়র আমি বলবো, কারণ ছোটোবেলায় সামিনা আপার গান, আপনারা এত স্টাইলিশ গান, মানে গান, আপনাদের ড্রেস আপ, আপনাদের গাওয়া, সত্যি কথা এটা যে মানে শেখার অনেক জিনিস আছে এটা। ধন্যবাদ, খুবই ভালো লাগলো সুমনা, অনেক ভালো থাকো শোয়েব। আমরাও আপনাদেরকে দেখতাম, আপনারা প্রাণবন্ত। তো এক শিল্পী যদি আরেকজনকে আন্দোলিত করতে না পারে, তাহলে চুপচাপ দাঁড়িয়ে গান গাইলাম, তাহলে তো হলো না। মানে স্টাইল তো একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই, তো আমরা সেই স্টাইলেই থাকি। এবং আমরা শেষ গান শুনবো শোয়েবের, তো আমি একটু দর্শকের কাছে বিদায় নিই। বিদায় নিই প্রিয় দর্শক, আমরা আজকে সুরের আয়নায় যে দুজন শিল্পীর গান শুনেছি, তারা আসলে পরিপক্কতার একটা জায়গাকে খোঁজে। সে জায়গাটা আসলে কতটুকু পেল বা পেল না তা না দেখে খুঁজতে থাকে। এটাই সেই শিল্প সত্তার একটা প্রধান শর্ত, যা শিল্পীকে শ্রোতার দিকে টেনে নিয়ে যায়। তো আমরা শোয়েবের গান শুনব, আপনারা ভালো থাকবেন, সুরের আয়নার সাথে থাকবেন, এই প্রত্যাশা। শোয়েব, আমরা তো পরপর দুটো আসিফ ইকবালের লেখা গান শুনলাম, চমৎকার দুটো গান, অদ্ভুত, এত রোম্যান্টিক গান আসিফ লেখে। তো এখন যে গানটা শুনবো সেটা কার লেখা? গানের লিরিসিস্ট আব্দুর রহমান, সুরটা তো শোয়েব, সুরটা অদিতের। শুনি, আমরা গানটা গাইছি। Tomorrow to